আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে 6 জানুয়ারি 2022, আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুইটি সংবাদ। প্রথমত আপনাদের জানাবো সৌদি আরবের করোনার আপডেট, এবং দ্বিতীয়ত আপনাদের জানাবো সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে, এবং একজন ব্যক্তি হজ এবং উমরা মন্ত্রণালয়কে প্রশ্ন করেছিলেন যে আমরা তো এখন সৌদি আরবে যদি বাংলাদেশ থেকে আসি বা সৌদি আরবের মধ্যে অবস্থান করি, কতদিন পর আমি উমরা করতে পারবো এবং মক্কা মদিনায় যেতে পারবো কিনা সৌদি আরবে গিয়ে। যদি আমি বাংলাদেশ থেকে যাই বা আমার কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে নিয়ে আসি, তাহলে বর্তমানে তো যেহেতু 30 দিনের ভিসা পাওয়া যাচ্ছে উমরার জন্য, সো এই 30 দিনে আমি কতবার উমরা করতে পারবো বা মক্কা মদিনায় বা অন্য কোনো শহরে যেতে পারবো কিনা, এই সম্বন্ধে প্রশ্ন করেছিলাম। সেই ব্যাপারে মন্ত্রণালয় উত্তর দিয়েছেন, সেই ব্যাপারে আপনাদের জানাবো বিস্তারিত। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, গত 24 ঘন্টায় সৌদি আরবে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে 3,168 জন, গতকাল যেটা ছিল 3,045 জন। সো গতকাল থেকে আজকের যে ডিস্টেন্স বা পার্থক্য, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব একটা বেশি কিন্তু আক্রান্ত হয়নি। সো আলহামদুলিল্লাহ, গত 2 দিন যেভাবে আক্রান্ত হচ্ছিল সেটা দেখে মনে হইলো যে খুব শীঘ্রই হয়তো বা সৌদি আরবে 5,000-এর কাছাকাছি চলে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনে হচ্ছে কন্ট্রোলের ভিতরেই আছে। এর মূল কারণ হচ্ছে টিকা যেটা আছে বুস্টার ডোজ, সেই টিকা কিন্তু সৌদি আরব প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লক্ষ প্রবাসী এবং সৌদি নাগরিক টিকা গ্রহণ করছে। সো টিকা গ্রহণের দিক থেকে কিন্তু তারা অনেকটা এগিয়ে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 608 জন, গতকাল যেটা ছিল 424 জন। গতকাল মৃত্যুবরণ করেছিল 3 জন, আজকে মৃত্যুবরণ করেছে 2 জন, এবং আজকে 117 জন আছে ক্রিটিক্যাল অবস্থায়, গতকাল যেটা ছিল 109 জন। সো আলহামদুলিল্লাহ, পরিস্থিতি কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে এখন পর্যন্ত বলা যায়। বন্ধুরা, দ্বিতীয়ত আপনাদের জানাতে চাই উমরা প্রসঙ্গে সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয় বলেছে একজন ব্যক্তি যেদিন উমরার পারমিশন নেবে, সেই দিন থেকে আগামী 10 দিনের পরে তাকে আবার উমরার পারমিশন নিতে হবে। তার মানে এক উমরা থেকে অপর উমরার পার্থক্য হলো 10 দিন। আর বাংলাদেশ থেকে বা বহির্বিশ্ব থেকে যদি কেউ উমরা করার জন্য সৌদি আরবে আসে, তার যে ভিসার মেয়াদ আপনারা জানেন 30 দিন করেছে, ইতিমধ্যে যেটা 15 দিন ছিল বা 14 দিনের ভিসা পেত, সেটা এখন 30 দিনের করেছে সৌদি সরকার বাড়িয়ে। সো 30 দিনের উমরা ভিসা নিয়ে যদি কেউ সৌদি আরবে আসে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি মক্কা মদিনা এবং সৌদি আরবের অন্যান্য শহরে প্রবেশ করতে পারবে, এবং তাই তিনি ট্রাভেল করতে পারবে, এক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই। তবে তার ভিসার যে ভ্যালিডিটি 30 দিন, সেই 30 দিনই শুধু থাকতে পারবে, এবং এই 30 দিনের ভিতরে বর্তমান নিয়ম অনুযায়ী তিনি শুধুমাত্র 3টা উমরা করতে পারবে, মানে 10 দিন পরপর উমরা করতে পারবে। ইতিপূর্বে যেটা ছিল 15 দিন, এখন 10 দিন পরপর তিনি 3টা উমরা করতে পারবে, করে তিনি বাংলাদেশে আবার কাম ব্যাক করতে হবে। আর আপনাদের একটু জানিয়ে দিই, সৌদি আরব সরকার কিন্তু ইতিপূর্বে জানিয়েছিল যে 12 বছরের উপরে যারা আছে, 12 বছর থেকে শুরু করে যত পারে উপরে, তারা উমরার জন্য আবেদন করতে পারবে বা উমরার জন্য সৌদি আরবে আসতে পারবে, সৌদি ভিসার জন্য বা উমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই তাদেরকে বুস্টার টিকা নিতে হবে, এবং টিকা ফুল ডোজ বলতে 2টা টিকা নিতে হবে, সৌদি আরবের অনুমোদিত এবং তাদের তকখানাতে ইউনিয়ন থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু উমরা এবং হজ মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে এই 30 দিনের ভিতরে অন্যান্য শহরে যেতে পারবে কিনা, তারা অলরেডি জানিয়েছেন হ্যাঁ, অন্যান্য শহরে যেতে পারবে, সেক্ষেত্রে কোনো রকমের বাধা নেই, তবে এই 30 দিনের মধ্যেই। সো বন্ধুরা, এই ছিল আমার হাতে উমরা সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যদি ফ্যামিলি ভিসায় বা উমরা ভিসায় কাউকে নিয়ে আসতে চান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে নিয়ে আসতে পারবেন, এখন বাংলাদেশিদের জন্য উমরা ভিসা কিন্তু অ্যাভেলেবল আছে। আর আপনি উমরা করানোর পরে আপনার বাসায় রাখতে পারবেন বা অন্যান্য শহরে ঘোরাতে পারবেন, অন্যান্য শহরে নিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে কোনো রকমের কোনো বাধা বিপত্তি নেই। তবে 30 দিন ভিসার মেয়াদ যেহেতু 30 দিন, এই 30 দিন আপনি আপনার কাছে রাখতে পারবেন। আর দ্বিতীয়ত আপনাদের করোনার আপডেটটি জানিয়ে দিলাম। করোনার আপডেটটি আলহামদুলিল্লাহ আজকে একটা সান্ত্বনা সূচকভাবে আছে, খুব একটা বেশি বৃদ্ধি পায়নি, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, 3,168 জন। ইনশাল্লাহ পরবর্তীতে সৌদি আরব সংক্রান্ত বা প্রবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য পেলে আপনাদের জানানোর চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরব নিউজ 24-এর সঙ্গে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।